প্রচণ্ড গরমের কারণে একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। আবার আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করেন তখন সেই শিশুটি হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই হলো আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। আমার খারাপ সময়ে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও কারো সামনে কান্না করা যাবে না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম, সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সম্পর্কে মায়ার টান, আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত, আর আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায়। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। ব্যাংকের টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছন থেকে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতে যাচ্ছিলাম, উনি আমাকে ডেকে বললেন, জানেন আমি কেন হাসছি? স্বভাবতই বললাম, আমি কিভাবে জানবো ভাই? ওই দেখছেন ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো দেখছি খুশি। তিনি বললেন, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিল বছরখানেক আগে, পরে শুনি এখানে চাকরি নিয়েছে, তারপর থেকেই প্রতি মাসে ওর কাছে এসেই আমার বউয়ের নামের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায়, বলে আবারও সেই হাসি। বাড়ি গাড়ি ভাঙলে বিমা করা যায়, মন ভাঙলে করা যায় না। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাটা বিঁধলে বের করা যায়, কিন্তু কথা বিঁধলে বের করা যায় না। শরীরের কষ্টে ঔষধ নেওয়া যায়, মনের কষ্টে আপন মানুষকে লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মন্দ লোকের সাথে চাইলেই তর্কে জিততে পারবে না, তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতিউত্তর করার জন্যে। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। রাগী মেয়েদের বিয়ে করলে তারা তার স্বামীকে একটা জিনিস দেয় না, তা হলো তারা তাদের ভালোবাসা, চাওয়া ও ইচ্ছেগুলো সহজে প্রকাশ করতে চায় না। তারা মনে করে বিপরীত মানুষটা তাকে বুঝবে, যা বেশিরভাগ সময়ই হয় না। তবে মনে রাখবেন, রাগী মেয়েরাই স্বামীকে সবথেকে বেশি ভালোবাসে।
যতদিন তারা রাগ দেখাবে বুঝবেন ভালোবাসা আছে। এদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। ব্যাংক কর্মী এমন একজনকে চিনি যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। MBA পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যায় দেশের বাইরে। তারপর বিয়ের প্রস্তাব দেন 12 বছরের ভালোবাসার মানুষটার পরিবারে। শুধুমাত্র সরকারি চাকরি করে না বলে বিয়ে দেননি। সরকারি চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা একটা মেয়ের গল্প জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল, ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিল। সফলতা আসেনি কখনো। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্প জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেক আপ করতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সেই মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন? সুখী দেখেছি শুধু আমাদের এলাকার কানু পাগলাকে। সে একবেলা পেট ভরে খেয়ে সে কি শান্তির হাসিটাই না হাসে! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা সুস্থ মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। তাহলেই আমরা জীবনে সুখী হব। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো।